বিলোনিয়া মহকুমার গাবুরছড়া এডিসি ভিলেজের জামিনী মজুমদার পাড়া রতনপুর এলাকায় রাস্তা নিয়ে এলাকাবাসীর চরম অভিযোগ। গার্ডওয়াল না দেওয়াতে সামান্য বৃষ্টিতে রাস্তা ভেঙে মানুষের ধানের জমি ক্ষতি হওয়ার পাশাপাশি পুকুর ভরাট হয়ে গিয়েছে। অভিযোগ ঠিকাদার সহ পূর্ত দপ্তরের বিরুদ্ধে। দীর্ঘ আন্দোলনের পর রাস্তাটিতে ফ্রিজ করা হয়েছে, কিন্তু জামিনী মজুমদার পাড়া দিয়ে ফ্রিজ করার 3 থেকে 4 মাসের মধ্যে রাস্তার হাল বেহাল হয়ে গিয়েছে। এই রাস্তা দিয়ে বিলোনিয়া থেকে শান্তিরবাজার, জুলাইবাড়ি সহ আরও বিভিন্ন জায়গায় যাওয়া যায়, যেটা একেবারে গাবুরছড়া এডিসি ভিলেজের মগপাড়া থেকে শুরু হয়ে লাউগাং মুহুরি নদী পর্যন্ত। জরুরি অবস্থায় কোনো গাড়ি অথবা ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্স এলাকায় ঢুকতে পারবে না, শুধুমাত্র রাস্তার কারণে। রাস্তার দুই দিক বেশ কিছু অংশ ভেঙে গভীর খাদের সৃষ্টি হয়েছে। যদি গার্ডওয়ালের ব্যবস্থা করে রাস্তা নির্মাণ করা হতো, তাহলে এইভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হতো না এলাকাবাসীদের। রবিবার সকালে ওই এলাকার বাসিন্দারা মিলে ক্ষোভে ফেটে পড়েছেন। অভিযোগ করেছেন, ঠিকাদার বাবুর কথা দিয়ে কথা রাখেনি। তারা রাস্তা করার সময় কথা দিয়েছিলেন তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে, কিন্তু রাস্তা হয়ে যাওয়ার পর এখনও তাদের দেখা পাওয়া যাচ্ছে না। এলাকাবাসীরা চাইছেন আগামী কিছুদিনের মধ্যেই এই রাস্তা যেন আবার নতুন করে সংস্কার করে দেওয়া হয়। তো আমরা তো যাতায়াত, এটাই মেইন রাস্তা, রতনপুর রাস্তাটাও বন্ধ হয়ে গেছে। তখন মেইন রাস্তায় এটাই আমরা রেশনে যান বা আমরা বিলোনিয়া যান, যে কোনো একটা রুগী লই গেলে মাইসেরা লই যান বা বিলোনিয়া লই যান, এই রাস্তা ছাড়া কোনো রাস্তা নেই। সে লেগে আমি কালকে রাত্রেও যাইতে চাইছি, পারি না। এরপরে আজকে সকালেও যাইতে চাইছি, গাড়িটা মানে দেখি তো সাইডে পড়ে যাবো, মানে সম্ভাবনা বেশি পড়ে যাবে, সম্ভাবনা বেশি। এরপরে আজ গেছি না আর কি। কতদিন ধরে এমন? ওই তো আজকে 2 সপ্তাহ 3 সপ্তাহ। আপনারা এই ব্যাপারে কারোটা জানাইছেন না? জানানি হয়েছে, এটা তো পিডব্লিউডি দপ্তরের কাজ। তারা আইসি ওই বাঁশকতরি গাড়া দিয়ে যার গই, কোনো সাইড ওয়াল নাই, কিচ্ছু নাই। ওই তো বৃষ্টি এক সুরে দিলে সব মাটির সব ধোয়া যার গা, মানে দপ্তরের গাফিলতির কারণে মনে হচ্ছে। দপ্তরের গাফিলতি। কোন জায়গা এটা? কোন জায়গাটার নাম কি? গাবুরছড়া মকপাড়া। গাবুরছড়া। আর আপনার বাড়ি কি এখানে? আমার বাড়ি এখানে। আজকে কি অটো নিয়ে কি পারেন পড়তেছেন? না না, পারিতে পারছিস না। এই টাইমে আপনারাও আইছেন, ওই তারাও ওই তো ঠেলা ঠেলি করি তারপরে উড়াইছি, এক সাইডে ওই পড়ে গেছে। আপনার নাম? আমার নাম উত্তম দাস। এই রাস্তাটা কোথায় থেকে কোথায় গিয়েছে? এটা এদিকে লাং থেকেও আইছে, এবং মুরুবুর থেকেও আইছে, লতারিয়া থেকেও এদিক দিয়ে ঢুকছে, জলাইবাড়ি, এরপরে এদিকে মাইসরা, বিলোনিয়া, মানে সব জায়গায় যাওয়ার একমাত্র যাওয়ার মেইন রাস্তায় আপাতত এটাই আছে। রতনপুরের রাস্তাটাও পুরো অফ, তাহলে এদিক দিয়ে বাসও গেছে, কিন্তু কিছুদিন আগে বাস বা ম্যাজিক ট্যাজিক যত ছোটো গাড়ি বড় গাড়ি সব এদিক দিয়ে গেছে। এরপরে তো এজন রাস্তা ঢোল পড়ে গেছে, টোটাল এদিক দিয়েও বন্ধ, রতনপুর দিয়েও বন্ধ। তাহলে আমরা তো একদম রাত্রিবেলা কিছু হইলে একটা ফায়ার সার্ভিসে গাড়ি আইতে হইতো না, একটা অ্যাম্বুলেন্স আইতে হইতো। কি সমস্যা হচ্ছে? রাস্তাঘাট ভাঙি যার, রাস্তাঘাট হলে সমস্যা, একটা নোহারি বাড়ি যার নেট গই, তারপরে ফুলন স্কুল যাইতে পারেন না, সব দিকে সমস্যা। কতদিন ধরে এমন? আজকে 1 মাস ধরে। 1 মাস হয়ে গেছে। আর রাস্তাটা কোন সময় ছিল? খুবই খারাপ রাস্তার, বর্ষার আগে যদি প্রিকশন নিত তাহলে ঠিকঠাক হতো। আপনি এখান থেকে সবসময় আসা যাওয়া করেন? প্রায় আপ ডাউন। কতদিন ধরে দেখছেন এটা এইভাবে? বর্ষা আরম্ভ হওয়ার পরে একটু একটু করে শুরু হয়েছিল, এখন তো মোটামুটি অনেকখানি চলে গেছে। এটা কি এই বর্ষ হয়েছে নাকি এর আগে এমন হতো? এর আগেও হতো সঙ্গে সঙ্গে, এর আগে যখনই গত বছরও হয়েছিল তখনও মোটামুটি প্রিকশন নিয়েছিল, কিছুটা ঠিকঠাক ছিল, এবছর একটু বেশি। দপ্তর কোনো ধরনের উদ্যোগ নিচ্ছেন এটা করার জন্য? দপ্তর এখন অবধি তো দেখতে পাইনি। আপনাদের তরফ থেকে জানানো হয়েছিল কি? এমনিতে তো গ্রামবাসীর থেকে বা এখানে পঞ্চায়েত বা যাই আছে ওদের লেভেলে তো সবাই জানিয়েছে, আমি তো অন্য জায়গা। আচ্ছা, না আপনি এখান দিয়ে আসা যাওয়া করেন? এটা কোথা দিয়ে কোথায় গেছে রাস্তাটা? এই রাস্তাটা থেকে এটা এক তো গেছে হচ্ছে মাঝখানে একটা ব্রিজ পেরিয়ে ওইদিকে ওই লাউগাং মুহুরিপুর রাস্তাতে। মানে কোথা থেকে এসেছে এটা? বিলোনিয়ার দিক থেকে? না, বিলোনিয়া তো কানেক্টেড সব বিলোনিয়ার সঙ্গেই।